পর্যটকদের এত ভিড়ের পরও কক্সবাজারের পর্যটন শিল্প কেন কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না, এ বিষয়ে নিউজ 24 এর সঙ্গে কথা বলেছেন কক্সবাজার ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ওবায়দুল। তিনি তুলে ধরেছেন নানা সংকটের কথা। পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেলেও আমরা কিন্তু পর্যটকদের জন্য সেবার মান এবং বিনোদনমূলক কোনো কিছুই বৃদ্ধি করতে পারিনি। আর বিনোদনমূলক যদি কোনো কিছু বৃদ্ধি করতে না পারি তাহলে এই পর্যটকের সংখ্যা একদিন হ্রাসও পেতে পারে। পর্যটককে এখানে আকৃষ্ট করতে হলে, এখানে লং টাইম স্টে করাইতে হলে তাদের বিভিন্ন ধরনের বিনোদনমূলক আয়োজন অবশ্যই প্রয়োজন।